আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, এর আগে আমি আজকে মূলত হচ্ছে পলিজা ক্রিমের জন্য নাইট্রোনেক্স বা নাইট্রোনিল ইনজেকশন প্রয়োগ করবেন, ঠিক আছে? আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে বোন কৃমি, চামড়া কৃমি, তারপরে থেকে যে উকুন আখালি এবং বহিঃপরজীবী যে থাকে গরু, এগুলো হচ্ছে আমরা দিছিলাম হচ্ছে 7 দিন আগে, ঠিক আছে? 7 দিন আগে দিছিলাম, বাজার থেকে নিয়ে আসার পর এখানে এগুলো সব শুকনো গাই গরু গুলোকে দেওয়া হয়েছিল। তো মূলত আজকে 7 দিন হয়ে গেছে, শুক্রবারে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে দর্শক, যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন নাইট্রোনেক্স, নাইট্রোনেক্স বা নাইট্রোনিল, নাইট্রোনেক্সটা রেনেডা আর নাইট্রোনিলটা স্কয়ার কোম্পানি। তো এই ইনজেকশনটা অবশ্যই আপনারা দিবেন, কারণ এমেকটিন প্লাস এর আগে আমরা দেখাচ্ছিলাম যে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল যে গোল কৃমি কীভাবে গোল কৃমি বানায়। তো আজকে আমরা দেখাবো মূলত যে কলিজা কৃমির জন্য শুধুমাত্র নাইট্রোনেক্স ইনজেকশন, ঠিক আছে? নাইট্রোনেক্স বা নাইট্রোনিল এই ইনজেকশনটা প্রয়োগ করবো। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চামড়া নিচে দিবেন, ঠিক আছে? 7 দিন পরে আপনারা চামড়া নিচে দিবেন আর পাশাপাশি লিভার টনিকটা খাওয়াবেন। দেখেন আমরা এই প্রত্যেকটা গরুকে, এখানে টোটাল 6টা গরু আছে, 6টা গরু, কালকে 2টা নিয়েছি, এখন আমরা এমেকটিন দিব এরপরে। তো দর্শক, ইনটেক খুলাইলাম। হ্যাঁ, খোলার পর অবশ্যই আপনারা নিরিল নিরিলটা বাতাস যেন না থাকে, অবশ্যই আপনারা পটাশ পানি অথবা গরম পানি অথবা ডিটল দিয়ে একটু ধুয়ে নেবেন, ঠিক আছে? ডিটলটা যেন জীবাণু মুক্ত হয় এই ইনজেকশনটা। তো দেখেন আমরা এখন দিব, এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বডি ওয়েটের জন্য 100 কেজি ওজনের জন্য হচ্ছে 3 মিলি দেওয়ার নিয়ম, আর আপনারা অবশ্যই 1 মিলি বাড়াই দিবেন, ঠিক আছে? 1 মিলি দিলে কৃমির ডোজটা কম দিলে একটু ক্ষতি, কারণ কৃমিটা থেকে যায়। একটু বেশি দিবেন যেন কাজটা বেশি করে, ঠিক আছে? দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, এই যে নিচ্ছি আমরা, নিলাম, অবশ্যই নিডিলে যেন বাতাস না থাকে, এইভাবে একটু নিডিলটা বাইর করে দিবেন, ঠিক আছে? একটু পরে দেখ, সমস্যা নাই, কোনো মতো বাতাস যাবে না, বাতাস থাকলে জায়গাটা ফুলে যাবে, ঠিক আছে? ফুলে যায়, সমস্যা হবে না। তো দেখেন এই এখন এই গরুটাকে প্রয়োগ করবো আমরা। চামড়ার নিচে দিবেন অবশ্যই, হ্যাঁ, চামড়াটা এইভাবে একটু টানে ধরে, জায়গা যেই জায়গায় দিবেন এইভাবে একটা চামড়াটা টানে ধরবে, ঠিক আছে? চামড়াটা টানে ধরে এইভাবে নিডিলটা দেখতে পাচ্ছেন, নিডিলটা এইভাবে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই চামড়াটা জাস্ট এখানে প্রয়োগ করবেন, দেখতে পাচ্ছেন আপনারা? এ দিয়ে দিলাম দর্শক, সুস্থ একাই তো একটু সমস্যা আছে দর্শক। দর্শক বিন্দু হয়ে গেল, একাই তাই অসুবিধা হচ্ছে। দর্শক বিন্দু অবশ্যই আপনারা সকালবেলা নিজেই প্রয়োগ করবেন, কারণ এই ইনজেকশনটা প্রয়োগ করলে শরীরে হচ্ছে গরম উৎপন্ন হয়, ঠিক আছে? এটা মানে এটা তাপমাত্রা একটু বেশি, অবশ্যই আপনারা সকালবেলা দিবেন ইনজেকশন প্রয়োগ করবেন, সকালবেলা অথবা যখন আবহাওয়াটা শীতল বৃষ্টি থাকবে তখন আমরা আপনারা ইয়া দিবেন, ওই নাইট্রোনেক্স ইনজেকশনটা দিবেন। তো দর্শক এখন নেক্সট গরুকে আমরা এই প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন যে কলিজা কৃমির মাস্ট বি দেওয়া লাগবে দর্শক, কলিজা কৃমির ইনজেকশন অবশ্যই দেওয়ার লাগবে। আপনারা বাজার থেকে নিয়ে আসার যে 3 স্টেপে কৃমির ডোজটা মুক্ত করবেন, কারণ 3 স্টেপে কৃমির ডোজ মুক্ত না করলে কৃমি ধ্বংস হবে না। আপনারা বাজার থেকে নিয়ে আসার পর অবশ্যই এমেকটিন প্লাস অথবা আইভারমেকটিন গ্রুপের যে কোনো ইনজেকশন প্রয়োগ করবেন। দেন তারপর আপনারা যদি ভেটেনারি দোকান থাকে অথবা ভেটেনারি ডাক্তার থাকে অথবা জেলা পশু সম্পদ অধিদপ্তর থাকে ওইখানে যায়, ওখানে যায় আপনারা গোবর টেস্ট, গোবর নিয়ে যাবেন, গোবর নিয়ে যায় ট্যাবলেটের জন্য বলা অর্ডার লিখে দিবে, ওইখান থেকে নিয়ে আসতে পারেন। অথবা আপনারা তার 5 থেকে 7 দিন পর হচ্ছে কলিজা ক্রিমের জন্য নাইট্রোনেক্স বা নাইট্রোনিল ইনজেকশনটা প্রয়োগ করবেন। দেখেন এখন আমরা এই এই গরুটাকে দিব, এরা মূলত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে চামড়ার নিচে দিব অবশ্যই, আপনারা চামড়ার নিচে প্রয়োগ করবেন। দেখেন এই 7 দিনে কী অবস্থা স্বাস্থ্যবান হয়েছে, দেখেন, এই যে চামড়াটা একটু টানে ধরে এইভাবে টানে ধরে এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন, হয়ে গেছে দর্শক, একটু জায়গাটা একটু সত্তায় দিবেন যেন মেসেজ করে দেন। হ্যাঁ দর্শক, কিন্তু 2টাকে দেওয়া হয়নি কেবিন আসক কলিজা কিনির জন্য, এখন দেন এই গরুটাকে প্রয়োগ করবো। দেখেন হার্ডিসার গরু 7 দিনে কি অবস্থা স্বাস্থ্যবান, 4টা গরু দেখেন, শুধু আমরা দেখাইছিলাম যে এই গরুটার তাপমাত্রা কম, তাপমাত্রা কম হচ্ছে 97 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন আমরা প্র্যাকটিক্যাল শো দেখাবো যে কত ডিগ্রি সেলসিয়াস আছে। ডেক্সট্রোসেলাইনটা প্রয়োগ করে, ডেক্সট্রোসেলাইন তার সাথে দর্শক ভিটামিন বি কমপ্লেক্স দিবে, তার সাথে যদি ক্যালসিয়াম ইনজেকশনটা প্রয়োগ করে আর যদি ছিঁড়ে দেন, ছিঁড়ে দেওয়ার
স্বাভাবিক হয়ে যাবে দর্শক। তার সঙ্গে আপনারা কুরবান গরুর জন্য এমাইনো বিট প্লাস ইনজেকশন, এইদিকে দেখো যে দুর্বল গরুর জন্য এমাইনো বিট প্লাস ইনজেকশনটা খুবই কার্যকর। তো দর্শক শ্রোতা, এখন আমরা 7 দিন পরে অবশ্যই কলিজা ক্রিমির জন্য নাইট্রোনেক্সটা মারান লাগবে একদম। দেখেন আর যে কোনো ইনজেকশন প্রয়োগ করবেন অবশ্যই আপনারা তাপমাত্রাটা ভালো করে নাপে নেবেন, ঠিক আছে? কারণ বয়স্ক গরুর তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা 101 থেকে 103 বা 104-এর ভিতর থাকলে আমরা স্বাভাবিক তাপমাত্রা বলে বলতে পারি। এটা সাড়ে 3 মিলিমিটার আর একটু বাড়াই দিই দর্শক, কিন্তু দেখেন দর্শক কিন্তু এখন আবার এই হুড়টাকে দিব। এলা এই কৃমিনাশকটা প্রয়োগ করবেন অবশ্যই আপনারা। এলা 4 মাসের উপরে যেগুলো গরু থাকে, 4 মাস 5 মাসের উপর, সেই গরুগুলাকে প্রয়োগ করা লাগবে দর্শক। দেখেন এই যে চামড়ায় নিচে নিয়ে এইভাবে দিচ্ছি আমরা ঢুকে, হ্যাঁ হয়ে গেল। দর্শক কিন্তু এবার একটু মেসেজ করে দিবেন, হয়ে গেছে দর্শক। দর্শক কিন্তু দেখেন যে 7 দিনে কি অবস্থা, মানে গরুটার গ্রোথ কি রকম আসে দেখেন। যে এই গরুটা কালকে হিটে আসিল, মানে খাওয়া দাওয়া ভালো পাইছে তো তাই একটু হিটে চলে আসে আর কি। দেখেন এই গরুটাকে আমরা এখন নাইট্রোনেক্স মারবো। দেন গ্রোথটা দেখেন শুক্র 8 হাজার থেকে কি অবস্থা, স্বাস্থ্যবান। এই গরুটা 25 হাজার দিয়ে নিছিলাম, তাই এখন ইজিলি মনে করেন যে 30 হাজার হয়ে যাবে 7 দিনে। 30 5000 টাকা লাভ খাইছে মনে করেন যে 1.5 হাজার, এমনিতে 4500 টাকা লাভ হয়ে যাচ্ছে। তো দর্শক দেখেন এখন আবার নাইট্রোনেক্স মারবো। দেখেন এই গরুটাকে বডি ওয়েটের জন্য দর্শক যে 25 কেজি ওজনের জন্য 50 কেজি ওজনের জন্য হচ্ছে 1.5 মিলি আর 100 কেজি ওজনের জন্য হচ্ছে 3 মিলি। তো 3 মিলির জায়গায় আপনারা 4-5 মিলি করে দিবেন, কারণ কৃমিনাশকটা বেশি দেওয়া লাগে, দিলে কাজটা বেশি হবে দর্শক দাদা। আর গরু ছাড়া যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়া হবে দর্শক। কিন্তু হয়ে গেল, এটা এখানে একটু বাতাসটা বাইর করে দিই। হয়ে গেছে দেখেন, অবশ্যই আপনার চামড়ার নিচে সকালবেলা দিবেন দর্শক। কিন্তু দেখেন এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন, এইভাবে চামড়াটা টানে ধরবেন, ঠিক আছে? চামড়াটা টানে ধরে, অন্ধকার খুব হচ্ছে তো তাই আর কি। দেখেন এই যে চামড়াটা, নিডিলটা এই যে দেখতে পাচ্ছেন, নিডিলটা এই দিক ধরে, এই যে চামড়াটা এইভাবে হাতটা নিডিলে ধরে এবার জাস্ট প্রয়োগ করে দিবেন এদিকে। হ্যাঁ দর্শক কিন্তু হয়ে গেল, একটু ধরবে। হ্যাঁ ইটা দেওয়ার পর আপনারা অবশ্যই গরুটাকে গোসল করাই দিবেন, কারণ ইটা দেওয়ার পর গরম কিন্তু লাগে শরীরটাকে খুব। দেন দর্শক এই গরুটা এখন বাকি আছে। আর অবশ্যই আপনারা দুর্বল গরুকে আপনারা কৃমিনাশকটা দিবেন তাপমাত্রা মাপে। তাপমাত্রা যদি 101 থেকে 104 ডিগ্রি সেলসিয়াসের ভিতর থাকে তাহলে আপনারা গরুকে ইনজেকশন, যে কোনো ইনজেকশন দেওয়া যাবে। আর তাপমাত্রা যদি নিচে থাকে এবং তাপমাত্রা যদি উপরে থাকে দর্শক, সেক্ষেত্রে ইনজেকশন দেওয়া যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে ইনজেকশন দেওয়া যাবে না। অবশ্যই আপনারা ভালো করে ভেটেনারি ডাক্তার অথবা কারো ভালো পরামর্শ নিয়ে চলবেন, কারণ তাপমাত্রা নিচে থাকলে যে কোনো ইনজেকশন প্রয়োগ করা যাবে না। অবশ্যই আপনারা তাপমাত্রা যখন স্বাভাবিক থাকবে তখন আপনারা ইনজেকশন প্রয়োগ করবেন দর্শক। কিন্তু লাস্ট গরু এই গরুটা নাইট্রোনেক্স মারবো। এই নাইট্রোনেক্স মারার পর তারপর আপনারা অনেকে বলছেন ভাই কৃমিনাশকের পর আমরা কি ইনজেকশন দিব, কীটনাশকের পর আপনারা ভিটামিন বি কমপ্লেক্স মারবেন। ভিটামিন বি কমপ্লেক্স মারার পর আপনারা দর্শক বিন্দু একটু একটা কম তাপমাত্রা এটা এখানে আছে যে কম নাইট্রোনেক্সটা আছে, তো অবশ্যই আপনারা এটা 4 মিলি নেবেন, 4 থেকে 5 মিলি। বডি ওয়েটের জন্য
বললাম তো দর্শক 100 কেজি ওজনের জন্য হচ্ছে 1.5 মিলি। আর কৃমিনাশকটা না দিলে দর্শক যে গরুর শরীরে যে গ্রোথটা, হ্যাঁ গ্রোথটা আসবে না। দেখো গরু লাগে, সবগুলা গরু গায়ে দেখো। এই গরুটাকে এখন প্রয়োগ করবো, অবশ্যই চামড়াটা টানে ধরবেন, ঠিক আছে? এই যে চামড়াটা, চামড়াটা টানে ধরে, এই চামড়াটা টানে ধরে তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাইলেন যে নাইট্রোনেক্স ইঞ্জেকশন প্রয়োগ করলাম কলিজা কৃমির জন্য। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গরু ছাগলের যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কিডনি নাশক দেওয়ার পর অবশ্যই আপনারা পাশাপাশি লিভার টনিকটা খাওয়াবেন। লিভার টনিক খাওয়ার পর আপনারা অবশ্যই আর 3 থেকে 5 দিন পর আপনারা হচ্ছে যে টনিক জাতীয় ইঞ্জেকশনগুলো আমি বারবার বলি যে ভিটামিন বি কমপ্লেক্স কৃমিনাশকের পরেই দেওয়া যাবে, ঠিক আছে? কৃমিনাশকের পরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স মারবেন, তারপর হচ্ছে দেন 5 থেকে 7 দিন পর একদিকে দিলেন রেনাসোল AD3, একদিকে দিলেন হচ্ছে বাইনাল ফোরটা, ঠিক আছে? এটা দেওয়ার পর আবার 5 থেকে 7 দিন পর আপনারা দিবেন অ্যামাইনোবিট প্লাস, আর এদিকে হচ্ছে দর্শক যে ক্যাটাবোস্টা, এগুলো দিবেন, ইনশাল্লাহ গরুর গ্রোথ চলে আসবে। আর পাশাপাশি দানাদার খাবার জাতীয় যে খাদ্যটা আছে এই খাবারগুলো খাওয়াবেন, এমনিতে গ্রোথ চলে আসবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।